আচ্ছা এরকম ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি তো চলুন আজকে সেই জিনিসটা শিখে দেব তো প্রথমে আপনি প্লে স্টোর যান প্লে স্টোর থেকে দুটি সফটওয়্যার ইনস্টল করে নিন একটি হচ্ছে ক্যাপকাট ক্যাপকাটটি ইনস্টল করে নিতে হবে ক্যাপকাট ইনস্টল করার পর আপনাকে আরেকটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে টিকটক টিকটক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে এই হচ্ছে টিকটক টিকটক অ্যাপসটি ইনস্টল করার পর আপনাকে প্রথমে টিকটক অ্যাপসটি ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে একটা ভিডিও খুঁজতে হবে যে ভিডিওটাতে ক্যাপকাট লেখা আছে তো দেখুন এই যে একটা ভিডিও যেটা ক্যাপকাট লেখা আছে তো এই ভিডিওতে ক্যাপকাট অপশনে ক্লিক করার পর ইউজ টেম্পল ইন ক্যাপকাট আসবে তারপর এখানে ক্লিক করতে হবে ইউজ টেম্পল ইন ক্যাপকাট তারপরে ইউজ টেম্পল আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে গ্যালারি শো করার পর এখানে ফটোজ অপশনে ক্লিক করতে হবে ফটোজ অপশনে ক্লিক করার পর এখানে কিছু ছবি বাছাই করতে হবে যেগুলো আপনি ভিডিওতে ইউজ করতে যাচ্ছেন তো ছবিগুলো বাছাই করা শেষ হয়ে গেলে তারপর প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে প্রিভিউ অপশনে ক্লিক করলে অটোমেটিক আপনাকে ক্যাপকাট সফটওয়্যার নিয়ে যাবে তারপর এখানে ভিডিওটি ভালো মতো দেখে শুনে তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আবারও এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওর কাজ শেষ তুই অতিথি।